চিনি আর জিরের গুঁড়ো নিতে হবে। জিরের গুঁড়ো এটা রয়েছে এমটিআর 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 নিও না। আমরা কোনটা ইউজ করি জানো? এভারেস্ট নাকি এভারেস্ট আছে না? এভারেস্ট না হলুদ আছে। হলুদ আছে হ্যাঁ। চিকেন মশলাও নিতে হবে এখানে। এভারেস্ট দেখো ইয়ে আছে নাকি, জিরে পাউডার আছে নাকি দেখো? না এভারেস্ট জিরে পাউডার নেই। তাহলে এবারে এমডিএইচ এমডিএইচ তাকে দেখতে হবে। তোমাকে এমডিএইচ এর দাদুটার মতোই দেখতে লাগছে। আচ্ছা একটা কোকোনাট মিল্ক পাউডার নাও না গো। পয়সা কি দেখতে বলেছি? কোকোনাট মিল্ক পাউডার হ্যাঁ। এমনি মিল্ক একটা চিনি পাউডার কত বড় নিয়ে কি করব? বেকার খারাপ হবে। তুমি ছোটই নাও পারো তো। আদারওয়াইজ তুমি এটাও নিতে পারো। আচ্ছা ঠিক আছে, দুটো ছোট ছোট প্যাকেট নাও। ম্যাগি কোম্পানি ভালো কোম্পানি, এটা নাও। তাহলে বেকার হ্যাঁ, একদিন চিংড়ি মাছ বানাবো না আপনার দুধ দিয়ে। ও দুটো নাও দুটো। এটা টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো লাগে জানো তো, পুরো দোকানের মতো খেতে লাগে। যদিও আজিনা মোটো ফোটো দেওয়ার মধ্যে হ্যাঁ, আমার বাবা দেখবে আবার চিল্লাবে। দেখবে না আজিনা মোটো কেন খাচ্ছিস, ক্যান্সার হয়। ট্রাই করে দেখবি নাকি? এটা সরু সরু হবে। এটা গন্ধ নেই, এটা ঠিক আছে। এটা ট্রাই করে দেখা যেতে পারে। প্যাকেট নিয়ে কি হবে? এমনি লুজ নিই নাও, দু তিনটে লাগবে। না না কোনো দেশি ফেশি না, দেশি সাদাই হয়। মিঘা থেকে লুজ দু তিনটে নিয়ে নাও, আজকে বানানোর জন্য জাস্ট লেগে যাবে। আবা কিপ্টে মানুষের হিসাব দেখো, হিসাব করে করে ডিম কিনছে। তুমি দেখো কেন হিসাব করবো না? আগের দিন 5 টাকা করে ডিম নিয়েছি, আজকে এখানে কত করে ডিম পড়ছে? না আজকে এখানে কত করে পড়ছে? 9.5 টাকা করে। তাহলে নিও না, ছেড়ে দাও, আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে নেবো। এটা আমার খুব কাজের জিনিস, সেটা হচ্ছে মানে ছাড়ানো রসুন অনেক কাজকে তাড়াতাড়ি করে দেয়, তো আমি সবসময় এটা প্রেফার করি। পে করে আমি জিনিসপত্রগুলো রেখেই চলে আসছিলাম, তো আমাকে দোকানের ছেলেটা বললো আরে জিনিসগুলো নিয়ে যান, তো তারপর আমার সেই কারণে মনে পড়লো যে না এগুলো নেওয়া হয়নি। মানে ওদের ভাষায় কিছু একটা বললো যেটা আমি বুঝতে পারিনি। এঙ্গে এঙ্গে মানে এই যে এই যে ও আচ্ছা আচ্ছা, মানে এই যে নিয়ে যান, মানে জিনিসটা নিতেই আমাকে ডেকেছে। এই ব্লগ বানানোর চক্করে এক হাতে ফোন, এক হাতে এই, এক হাতে সেই, কত কি ধ্যান রাখবো। ও কোনো কিছু করে না, কোনো ধ্যানই রাখে না, সব কিছু আমার উপর। যারা চেনে আমাদের তারা একেবারে বিশ্বাস করবে না জিনিসটা। ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি আমার লাইফে, ঠিক আছে? চলো হয়েছে। এটা কি হচ্ছে বলতো? এটা হচ্ছে আজকে চিলি চিকেন বানাবো ডিনারে, তো চিলি চিকেনের জন্য চিকেনটা ভাজছে। সত্যি বলতে আমার না চিলি চিকেন খেতে দুর্দান্ত লাগে, মানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমার খুব ফেভারিট। লোকে বিরিয়ানি খুব পছন্দ, বিরিয়ানি অফকোর্স আমারও পছন্দ, কিন্তু ফ্রাইড রাইস চিলি আমার খুব খুবই ভালো লাগে, বিশেষ করে মিক্সড রাইস। তো অনেক কিন্তু বিশ্বাসের একদমই পছন্দ না, যেই কারণে আমি ফ্রাইড রাইস চিলি চিকেনটা বানাতেই পারি। এবার দুজনের ঘর, একজন যদি ভালো থাকে একজনের পছন্দ না, ওইভাবে হয় না। তো আমি আজকে বললাম যে না, আজকে আমি অনেকদিন হয়ে গেছে, আজকে আমি বানাবোই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেই চিলি চিকেনের জন্য চিকেনটাকে একটুখানি প্রথমে ভাজতে হয়,
তো আমি ফারস্টে ভেজে নিচ্ছি ওই পেঁয়াজ জিঞ্জার গার্লিক পেস্ট, একটু সামান্য কি বলে সয়া সস, আর একটু নুন আর ডিম কর্নফ্লাওয়ার মাখিয়ে এটাকে ফার্স্টে একটু ভেজে নিচ্ছি। আর এটা ভাজা খেতে দুর্দান্ত লাগে, মানে নেশার মতো খাই আমি। পেঁয়াজও কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলোও কেটে নিয়েছি, আর ইয়ে কি বলে টমেটো কেটে নিয়েছি, আর মাংসগুলো ভেজে ভেজে আমি এর মধ্যে তুলছি। সবসময় তো আমাকে দোষ দেবে, আজকে আমি ভিডিওতে প্রমাণ রাখবো, এতে প্রমাণ রাখবো যে আমিও কত সুন্দর করে কেটে কুটে সুন্দর করে গুছিয়ে দিই বলে ভালো রান্নাগুলো হয়। ও আর এত টাফ রান্না করছি ফ্রাইড রাইস, চিলি চিকেন। তা তুমি তুমি একটু আগে ব্লগে কি বললে যে আমি একটা কাজ করি না, শপিং মলে গিয়ে সব তুমি করেছো না, সেখানেও কিন্তু ভিডিও প্রুফ আছে। ঠিক আছে, চিলি চিকেনটা মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু এতটা ঝোল অবশ্যই থাকবে না, ঢাব ঢাবে ঝোল বিচ্ছিরি লাগবে, একটু মাখা মাখা করবো, গা মাখা হবে, আবার একটু ঝোলটাও আমাদের দুজনেরই দরকার হয়, তো শুকনোও করবো না মোটামুটি, বাট এটা অবশ্যই অনেক বেশি আছে, এখান থেকে একটু টানাবো ঝোলটা। আর একটুখানি চেখে দেখলাম ঝোলটা ফাটাফাটি লাগছে খেতে, দারুণ টেস্ট হয়েছে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য একটু গাজর বিনস আর পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি, ফ্রাইড রাইসটা এটা দিয়েই বানাবো। আমি হাঁড়ির মধ্যে কি সুন্দর ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলেছি, আমি এর মধ্যে অ্যাকচুয়ালি কড়াইয়ের মধ্যে আমি সব জিনিসটা ভেজে নিয়েছিলাম মশলা ফসলা দিয়ে। আর তো এই হচ্ছে আজকের ফ্রাইড রাইস, চাইনিজ স্টাইলে চিংসের কি বলে ওটা সেজওয়ান রাইস মশলা দিয়ে করেছি, তো এটাকে সেজওয়ান রাইস বলতে পারো, ফ্রাইড রাইস যা হোক আর কি। আর এই হচ্ছে আজকের চিলি চিকেন, এটা দেখতে কতটা ভালো লাগছে জানি না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর গন্ধটা দুর্দান্ত বেরোচ্ছে। দুঃখের কথা আর কি বলবো, আগের ব্লগেও তোমাদেরকে বলেছিলাম যে প্রপোজ যেতে একটা প্রপোজালও পাইনি, মানে বিশ্বাসের থেকে অন্য কারোর থেকে না। আর আজকে তো চকলেট ডে ছিল, একটা এক্লিয়ার্স পর্যন্ত কপালে জোটেনি, মানে কপাল এত খারাপ, মানে বিয়ের আগে তো এটা সেটা এই সময়ও স্পেশালি বাড়িতে আসতো এই ভ্যালেন্টাইন্স ডে উইকটা, তারপর সরস্বতী পুজোর টাইমটাও কলকাতাতেই যেত, তখন তখনও চণ্ডীগড়ে থাকতো বাট কলকাতায় আসতো সেই টাইমটা, তখন চকলেট এটা সেটা কত কিছু আসতো, এখন বিয়ের পর সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন ওর বোধহয় মনেও নেই, আমি ওকে বলিও নি যে এই কারণে, যে ফালতু বলবো কি দরকার, এগুলো নিজের মন থেকে আসে, এগুলো কখনো তুমি বলে বা তুমি চেয়ে কোনোদিন এই জিনিসগুলো সেই ফিলিংস আর মর্মটাও থাকে না। ঠিক আছে, তো আমি ওই কারণে কিছু বলিনি, উচ্চ বাচ্চাও করিনি, কি আর করা যাবে, চলো জীবন সময় পাল্টাচ্ছে, জীবনও আস্তে আস্তে পাল্টে যাবে, মানে জীবনের আঙ্গিক গুলো পাল্টে যায়, তার মানে এটা নয় যে ভালোবাসা নেই বা কমে যাচ্ছে ফুরিয়ে গেছে এসব কোনো কিছুই নয়, কিন্তু ছোট ছোট জিনিসগুলো আমার কাছে অন্তত খুব বেশি ম্যাটার করে, আমি জানি না ওর কাছে কতটা কি ম্যাটার করে, হয়তো সেই কারণে ভুলে গেছে, হয়তো অতটা ইম্পর্টেন্স ওর কাছে রাখে না, কিন্তু আমার কাছে কিন্তু খুব রাখে। রাতে 10:30 বাজে, খাবে কি খাবে না, খাবো না কেন, কি সব তো বললে চিলি চিকেন ফ্রাইড রাইস এটা বানাবে, হ্যাঁ বানিয়েছি তো, বানিয়েছো, হ্যাঁ সত্যি, হ্যাঁ সম্পূর্ণ, মানে ওটা চিলি চিকেনটা চিলি চিকেন, না না চিলি চিকেন চিলি চিকেন লাগে তো, চিলি চিকেন কারণ ফেমাস, ঠিক আছে আমার চিলি চিকেনের নাম আছে বল, ফেমাস মতলব কোথায় ফেমাস, মধ্যমগ্রাম ফেমাস, মধ্যমগ্রাম হ্যাঁ কলকাতা ফেমাস, মধ্য নট কলকাতা, মধ্যমগ্রাম ফেমাস, হ্যাঁ মধ্যমগ্রাম, মানে আর মধ্যমগ্রামে বিদেশ পল্লি ফেমাস, চুপ কর আমার শ্বশুর বাড়িতেও ফেমাস, চুপ কর, আচ্ছা ঠিক আছে তুমি বানিছো সত্যি, আরে হ্যাঁ দেখো না, রে চলো ঠিক আছে তাহলে তুমি আজকে বসো, আমি এসে তাহলে খাবারটা বাড়ি, তো এই যে খাবার আমি বেড়ে ফেলেছি, হ্যাঁ চিলি চিকেনটা কিন্তু ভালোই বানিয়েছে, খারাপ বানায়নি, সে কোথায় গেল কে জানে, চেঞ্জ করতে গেছে মনে হয়। এই যে এই আর এই ব্ল্যাক প্লেটটা যদিও ওরই কেনা, বাট আমার কিন্তু এই ব্ল্যাক প্লেটে এইসব ডিশগুলো খেতে খুব ভালো লাগে, চলো খাবারটা লাগাই, চলো আজকে খাবারটা আমি দিই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কারণটা আমি একটু আস্তে আস্তে কথা বলি, হ্যাঁ কারণটা হচ্ছে যে আজকে সে চকলেট ডে আর আমার আজকে অফিসের প্রচুর চাপ ছিল, প্রচুর, তো ও মোটামুটি আজকে এটাই ভেবে নিয়েছে যে আমি সব কিছু ভুলে গেছি, তো যা হয় আর কি, মেয়েরা একটু ইমোশনাল হয়, তো যাই হোক, তো যার জন্য আমি নিয়ে এসেছি সব কিছু কিন্তু ওকে জানাইনি, এটা কি সারপ্রাইজ, সেই জন্য আমি বললাম আজকে আমি খেতেটা দিই, তো এইখানে এটা আমি রেখে দিই, কই আসবে তো নাকি,
আরে রাত্রিবেলা ঘুমোবই তো, তাতে এত চেঞ্জ করার কি আছে? এখন আসছে চেঞ্জ ফেঞ্জ করে, এখন সেলিব্রিটি ব্যাপার স্যাপার সব। ও মা, ও কি কোথায়? দুপুরে ঘুমোনোর সময় আলাদা, বিকেলে বেরোনোর সময় অন্যরকম। পারেও বটে, আমার তো ভাই এরকম কোনো ব্যাপার নেই। অফিস থেকে এসে ইউনিফর্ম ছাড়ি, যেটা পড়ি সেটা পড়ি, ঘুমিয়ে পড়ি। চকলেট আর আইসক্রিম কখন আনলে তুমি? আমি তো আনিনি। তাহলে কে দিল? তোমার কোনো ফেসবুকের কোনো ফ্যান? বাবা, তোমার কত ফ্যান, তুমি তো সেলিব্রিটি। এরা আমি আমি নি, আমাকে একজন রিসো না, আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? বিয়েটা হয়ে গেছে, আমাকে এতে মেরো না, এখানে কিন্তু বুস্টার ডোজ দেওয়া আছে। আচ্ছা, ওটাই বলছি যে বিয়েটা হয়ে গেছে, এখন আর কোনো ফেসবুকে দাদা দিদি কেউ দেবে না। কে বলেছে? কি দেবে? চকলেট আইসক্রিম। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো নিশ্চয়ই মানে এতক্ষণে ভেবে নিয়েছিলে আমি হি ইজ দা গন কেস। এবার সত্যি কথাটা কি জানো? সত্যি কথাটা হচ্ছে আমি যারা ইক্লিয়ার্স দিয়ে দিই, বলবো তোমার মতো কঞ্জুস আমি দেখিনি। তুমি যদি শুধু ইক্লিয়ার্স দিয়ে চালিয়ে দাও, সেটা কি মেনে নেওয়া যায়? যায় না। ঠিক আছে, চলো খেতে বসো। এবার আজকে চকলেট ডে, সো ইউ শুড স্টার্ট ফ্রম আইসক্রিম। আজ উল্টা কাটলো, আজকে আইসক্রিমটা নিয়ে অনেকক্ষণ লুকিয়ে রেখেছিলাম বলে একটু গলে গলে জল জল হয়ে গেছে। আমি আইসক্রিমটা অনেকক্ষণ ধরে লুকিয়ে রেখেছিলাম বলে একটু জল জল হয়ে গেছে। খোলো খোলো, দেখো তো কি অবস্থা আছে, খোলো। আরে না রে বাবা, কিচ্ছু হয়নি। আরে এইভাবে খোলে না, এই দেখো জল জল হয়ে গেছে। তুমি অ্যাটলিস্ট এক চামচ খাও, গন্ধ শুকছো কেন? ওটা কি পচা আইসক্রিম নিয়ে এসেছি নাকি? কি করছি বলতো? শাড়ি নিয়ে এত রাত্রে, এত রাত্রে অবশ্যই শাড়ি পরবো না, কারণ এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো। ডিনার করা তো হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আমার এভরিডে কি হয়, রাত্রে সকালবেলা এই শাড়ি প্লিট করতে, কুচি বানাতে আমার এত টাইম লাগে। তো আমি বাকি যারা রয়েছে আমাদের যারা কলিগস, তো তাদের থেকে আমি শুনলাম আর কি, যে সবাই গুলো রাত্রে নাকি করে টরে রাখে, শাড়িগুলো প্লিট বানিয়ে রাখে, সমস্ত কিছু করে রাখে, জাস্ট এটাকে দড়ির উপরে টাঙিয়ে রাখবে, কোথাও একটা রাখবে, বালনাতে রাখবে, আর সকালবেলা জাস্ট এটাকে গুজবে, শাড়ি পরা হয়ে যাবে। তো আজকে আমি এটা রেডি করে রাখছি, ফার্স্ট টাইম আমি কালকে সকালে ট্রাই করবো, দেখবো কত তাড়াতাড়ি হয়। আমার মনে হয় বেশ হেল্পফুল হবে, কারণ এই প্লেট বানানোটা না আমার কাছে খুব একটা মানে হেডেকের ব্যাপার, মানে কখনোই সমান হয় না, ছোট বড় আগে পরে ভিতর থেকে বেরিয়ে আসে, একটা জঘন্য ব্যাপার হয়। তো আমি সেই কারণে আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, জানি না কতটা এফেক্টিভ। যদি সত্যি সত্যি এফেক্টিভ হয়, প্রত্যেক দিন আমি ঘুমানোর আগে শাড়ির থাড়ি সব কিছু রেডি করে রাখবো। আর তার থেকেও বড় কথা, মাঝে মাঝে আমার এরকম হয় যে আমি কোনো কোনো দিন শাড়ি রেডি করে রাখি না, রাত মানে মানে কোনো প্ল্যান করে রাখি না কালকে কোনটা পরবো। তো এবার সকালবেলা সেইটা ডিসাইড করতে, সেটার সাথে ম্যাচিং সায়া, তার সাথে ব্লাউজ, মানে সবকিছু রেডি করে, জোগাড় যন্ত্র করে রেডি হতেও তো আমার সত্যি ভীষণ লেট হয়। তো আজ থেকে আমি এটা ট্রাই করছি, দেখা যাক কালকে আমার কতটা তাড়াতাড়ি কাজ হয়ে যায়, সেই অনুযায়ী আগামী দিনগুলোতে আমি এটাই করতে চলেছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই অবধি থাক, এমনিতে আর কিছু দেখানোরও নেই, যদিও এবার আমি শুতেই যাবো, আর কিছু করারও নেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর যদি প্রথমবার আমার চ্যানেলে ভিডিও তোমরা দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।